ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা সরকারি মাদ্রাসাই আলিয়ার দুই আবাসিক হল। একই সাথে ছাত্রদের হল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকালে মাদ্রাসার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে হল বন্ধের কারণ হিসেবে বলা হয়, গত 29 সেপ্টেম্বর হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ঘোষণা অনুযায়ী এরই মধ্যে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। এরপর হল দুটি সিলগালা করেছে মাদ্রাসা প্রশাসন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসাই আলিয়া শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে সেখানকার ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। এদিকে ঢাকা সরকারি মাদ্রাসাই আলিয়ার দুই হলের ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে মাদ্রাসা প্রশাসন। এই কমিটি সোমবার ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।